আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছিলেন আমরা যেন যাত্রাবাড়ি যে তুত গড ফার্ম রয়েছে সেই গড ফার্মের ভিডিও আমরা আপনাদেরকে দেখাই। তো আমরা ইতিপূর্বে যে দুই একটি ভিডিও প্রচার করেছিলাম এই ফার্মের, সেখানে কিন্তু যে ছাগলগুলো আমরা দেখেছি সেগুলোর দাম তুলনামূলক খুবই কম ছিল, যার কারণে আপনাদের অনেকেরই আগ্রহ এই ফার্মে। তো আজকে আমরা আবারও চলে আসছি ঢাকার যাত্রাবাড়ি তোতা গড ফার্মে। আর এর উদ্যোক্তা হচ্ছেন মিমু ভাই, যিনি মূলত ইন্ডিয়া থেকে ছাগল এনে উনি ব্যবসা করে থাকেন নিয়মিত, এবং উনি কিন্তু মূলত পাইকারি বিক্রি করে থাকেন, বেশিরভাগ খুচরা খুব কমই করে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো মিমু ভাইয়ের নতুন কিছু কালেকশন, যেগুলো ইন্ডিয়া থেকে এসেছে, যেগুলো উনি ট্রিটমেন্ট করে একদম সুস্থ সবল করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ছাগল রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে ওনার এখানে এবারে কালেকশনে 20,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত ইন্ডিয়ান যে অরিজিনাল ছাগল সে ছাগল রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মিমু ভাইয়ের সাথে কথা বলি এবং ওনার যে নতুন কালেকশন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো মিমু ভাই আবার অনেকদিন পরে চলে আসলাম আপনার ফার্মে, কারণ দর্শকরা কমেন্ট করতেছিল যে মিমু ভাইয়ের খামারের ভিডিও দেখানোর জন্য। জি জি। আচ্ছা, তো কতগুলো ছাগল আছে ভাই নতুন কালেকশনে? আসছিল তো অনেকগুলো, এখন আছে মনে হয় 16-17টার মতো। 16-17টা? জি। আচ্ছা আচ্ছা, এবারে লটে কতগুলো আসছিল তাহলে? 40টা প্রচুর পরিমাণে থাকে। এবার কিন্তু আমরা তেমন পাঠা দেখতে পাচ্ছি না, একদম লাস্ট মোমেন্টে। তো এখন আমরা এজন্য আর কি ছাগল অলরেডি শেষ, একটা পাঠা আছে হরিয়ানা, একটা পাঠা আছে। আচ্ছা, তুমি এবারে আপনার এখানে যে 16-17টা ছাগল আছে, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকা দামের ছাগল আছে? এর মধ্যে কিছু ছাগল এসে আমাদের এখানে বাচ্চা দিয়েছে, মা বাচ্চা সহ ছাগল আছে, আর সর্বনিম্ন একটা বাচ্চা আছে মনে হয় 20,000 টাকার দামের। আচ্ছা, 20,000 থেকে শুরু করে সর্বোচ্চ কত আছে? পাঠার দাম তো এখানে ইনক্লুড করা যাবে না, ধরেন ছাগি 45 পর্যন্ত আছে ছাগি। আচ্ছা, পাঠি ছাগল 45 পর্যন্ত আছে? 45-50 পর্যন্ত আছে যে প্রেগন্যান্ট ছাগল। ঠিক আছে। আচ্ছা মেয়ে ভাই, তো চলেন শুরুতে আমরা ছাগলগুলো দেখি, তারপর আমরা আরো বিস্তারিত জানবো। ঠিক আছে। তো মেয়ে ভাই, শুরুতে আমরা যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা একটা তোতাপুরি ছাগল। তোতাপুরি? আচ্ছা, পাঠি? পাঠি। আচ্ছা, একটা পাঠা বাদে সবই হচ্ছে পাঠি? পাঠি। আচ্ছা, বয়স কিরকম এটার? এটার বয়স আছে মানে 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, গাব আছে? আপনার এখানে কি কি জাতের ছাগল আছে? তোতা আছে, হরিয়ানা আছে, সিরোহি আছে, একটা গুজরি বাচ্চা আছে। আচ্ছা, এই ছাগলের বয়স কিরকম? এটার 6 দাঁত চলতেছে রানি। 6 দাঁত? আচ্ছা, তো এই পাঠি ছাগলের দাম তো বিক্রির জন্য? এটাও 45,000। এটাও 45,000? দুইটাই সেম? সেম। অনেক বড় ছাগল না এটা? আচ্ছা, চলেন আমরা অন্য ছাগল দেখি। তুমি এখন যেটা দেখতেছি এটাও কি তোতাপুরি? এটাও তোতাপুরি একটা। আচ্ছা, এটার বয়সটা একটু কম মনে হচ্ছে? এটা 2 দাঁত। 2 দাঁত? আচ্ছা, বাচ্চা কি মনে হয় দিছে না প্রথম? আগে একবার বাচ্চা দিছে। আগে একবার দিছে? আচ্ছা, তো যেহেতু আপনি গাব দেন না সেই জন্য আমরা গাবের ক্ষেত্রে না গেলাম। এই ছাগলটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 50,000। এটার দাম চাও 50,000? আচ্ছা, চল অন্য ছাগল দেখি। তুমি বা একটা বেশ সুন্দর ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা তোতার মধ্যে আর কি একটুখানি ওর মানে পার্সেন্ট কম আর কি ফেসে। আচ্ছা, একটু পার্সেন্ট কম? জি। আচ্ছা, কি পাঠি না পাঠা? এটা পাঠি। এটাও পাঠি? 2 দাঁতের। 2 দাঁত? এই পাঠি ছাগলটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা দাম চাচ্ছে হচ্ছে 35,000 টাকা। এটা দাম চাও 35,000? এটাকে সবাই মেয়াতি তোতা বলে আর কি, আমরা আর কি একটু পাঁচ কম দেখে আর কি, আমরা আর কি এটা পার্সেন্ট কম বলে, মানে যে কোনো খামারি সবাই মেয়াতি বলে এটাকে। আচ্ছা, ঠিক আছে, চলো অন্য ছাগল দেখি। তুমি এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা হরিয়ানা একটা ছাগল। এটা হচ্ছে হরিয়ানা ছাগল? আর বয়স কিরকম এটার? এটার বয়স তো মিনিমাম 6 দাঁত হবে। মিনিমাম 6 দাঁত? আচ্ছা, এই পাঠি ছাগলটার দাম চাচ্ছেন কত? এটা বিক্রির জন্য চাচ্ছে 45,000। 45,000? এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? এটা সিরোহি। আর সিরোহি? পাঠি। পাঠি? আর বয়স কিরকম? আদাত এখন? এখনো আদাতে নাই। আর হিটে আসছে মনে হয়? হিটে আসছিল, আমরা ব্রিড করাই নি। ব্রিড করার নাই? আচ্ছা আচ্ছা, এখন যদি কেউ নেয় নিয়ে এসে ব্রিড করাই করাতে পারবে? আচ্ছা, এই পাঠি ছাগলটার দাম চাচ্ছেন কত? এটা 40,000 টাকা। এটার দাম চাও 40,000? আমি এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা হচ্ছে একটা গুজরি বাচ্চা। গুজরি? হ্যাঁ, ফিমেল বাচ্চা গুজরি। আচ্ছা আচ্ছা, গুজরি বলতে অনেকে তো ঘন্টি টন্টি বলে, এটা তো কিছু না এরকম? আসলে আজমেরি ছাগল তো গলার নিচে অনেকটার ঘন্টি আছে, অনেকটার ঘন্টি আসে না। আচ্ছা, ঘন্টি না থাকলেও গুজরি? কেন, আপনি যদি স্পেসিফাই করতে চান তাহলে তো আমার শিরোহের গলার নিচেও ঘন্টি আছে। আচ্ছা আচ্ছা, তো তা অনেকে বলে যে গুজরির ঘন্টি থাকবে এই জন্য জিনিসটা। এটা আসলে আমাদেরই আবিষ্কার করা, তো এটা হচ্ছে মূল ব্যাপার।
অনেক গুজরি আছে গলার নিচে ঘন্টি হয়, অনেক গুজরি আছে গলার নিচে ঘন্টি হয় না, আবার অনেক শিরোহি আছে গলার নিচে ঘন্টি হয়, অনেকটা গলার নিচে ঘন্টি হয় না। আচ্ছা, তাহলে ঘন্টি দিয়ে ওই গুজরি বিবেচনা করা যাবে, বিবেচনা করা যাবে না। আর গুজরি শিরোহি এই ব্রিডটাকেই বলা হয় টোটালি আজমেরি ব্রিড। আচ্ছা, আমরাই গুজরি আর শিরোহিটা স্পেসিফাই করছি। আচ্ছা, টোটাল ব্রিডটার নামই আজমেরি ব্রিড। তবে এই ছাগলটার বয়স কিরকম? এটার বয়স হচ্ছে 4 মাস। 4 মাস? আচ্ছা, তো এই বাচ্চা ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 20,000 টাকা। এটার দাম চাও 20,000? জি। আচ্ছা, আপনি যে 20,000 বলছিলেন তাহলে এটাই সর্বনিম্ন? বাচ্চাটার বয়স চলতেছে এখন অ্যাপ্রক্সিমেট 16 দিন 17 দিন হবে। 16-17 দিন? তাহলে তো ছাগল গুলো আপনার এখানে আসছে অনেকদিন হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে, এই ছাগল প্রায় আমার এখানে 2.5 মাসের মতো আছে। 2.5 মাস? তাহলে তো দীর্ঘদিন। 17-14 যারা ব্যবসা করে তারা তো এতদিন রাখে না। এই ছাগলগুলো মানে আমার কাছে থেকে গেছে, আমরা আর কি রেডি করছি আর কি। আচ্ছা, ট্রিটমেন্ট করছেন, সব কিছু করা আছে নাকি? কমপ্লিট একদম। ভ্যাকসিন ট্যাকসিন কি সব করা আছে? সব পিপিআর করেছে, এগুলার পিপিআর করা হয়েছে, খুরা ভ্যাকসিন করা হয়েছে, সবই মোটামুটি ভ্যাকসিন করা এগুলো। আর তুমি ওই বাচ্চা কি একটাই পাইছিলেন না দুইটা পাইছিলেন? না, একটাই পাঠা বাচ্চা হয়েছে। একটাই পাঠা বাচ্চা পাইছেন? ও দুধের রেকর্ডও খুব ভালো ছাগলটার। আচ্ছা, কেমন দুধ দেয়? দুধ দেয় হচ্ছে মানে বাচ্চা কি দহন করেন বাচ্চা খাওয়ার পরে? হ্যাঁ, বাচ্চা খাওয়ার পরে 1 লিটারের মতো দুধ বাচ্চা খাওয়ার পরে 1 লিটার পানি এর মতো পায়। কারণ বাচ্চা যে আমরা দুটো পাঠা বাচ্চা, তো যেন দুধটা পারফেক্ট খায় বাচ্চার বডি স্কোর ঠিক রাখার জন্য। বাচ্চাটাও খুব এ গ্রেডের বাচ্চা আসছে এটা। আচ্ছা, তো বাচ্চা সহ ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? বাচ্চা সহ এটা দাম চাচ্ছি বিক্রির জন্য 60,000 টাকা। 60,000? আমি এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের ছাগল? শিরোহি। শিরোহি? আচ্ছা, বয়স কিরকম? 6 দাঁত। 6 দাঁত বয়স? আচ্ছা, এই ছাগলটার দাম চাচ্ছেন কত? এটার দাম বিক্রির জন্য 40,000। বিক্রির জন্য 40,000? তবে আরেকটা বেশ সুন্দর ছাগল দেখতেছি, এটা কি জাতের? হরিয়ানা একটা পাঠি। হরিয়ানা পাঠি? জি। বয়স কিরকম এটা? এটা নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত? জি জি। আচ্ছা, এই পাঠি ছাগলটার দাম চাচ্ছেন কত? এই পাঠিটা ছাগলটার দাম চাচ্ছি বিক্রির জন্য 50,000 টাকা। 50? পাঠিটা অনেক হাইটের পাঠি, কিন্তু রানিং 36 ইঞ্চি হাইট আছে, কোমরের হাড় রেডি। কোমরের হাড়? পিট মাপলে 37 এসে পড়ে। এখন যে ছাগলটা দেখতেছি কি জাতের? এটা একটা তোতাপুরি ছাগল। তোতাপুরি ছাগল? জি। বয়স কিরকম? ফুল পাঞ্চের পাঠি, ওর নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত? জি। আচ্ছা, নতুন 6 দাঁতে একটা ছাগল কয়বার বাচ্চা দিয়ে থাকে সাধারণত? কয়বার? 3 বার। 3 বার? জি। আচ্ছা আচ্ছা, তো এই পাঠি ছাগলের দাম চাচ্ছেন কত? এটা বিক্রির জন্য 50,000 টাকা। 50,000? আমি এবার বেশ বড় একটা পাঠা দেখতেছি, কি জাতের পাঠা এটা? হরিয়ানা পাঠা। হরিয়ানা পাঠা? এর বয়স কিরকম? এর বয়স হচ্ছে নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত? হাইট আছে কিরকম? 39 ইঞ্চি। ওজনটা কিরকম হবে? ওজন হবে এখন কত? অ্যাপ্রক্সিমেট 70 কেজি। 70 কেজি? আচ্ছা, এই হরিয়ানা পাঠাগুলো যেগুলো অরিজিনাল কিরকম ওজন হয় সর্বোচ্চ? এগুলো আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করালে এগুলি 100 কেজির মতো হবে। 100 কেজির মতো? আচ্ছা, এই পাঠাটার দাম চাও কত? এটা বিক্রির জন্য চাওয়া হচ্ছে 75,000 টাকা। 75,000? তবে একটা পাঠা বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটা আর কি তোতাপুরি পাঠা, একটু মানে মুখের পাঞ্চটা একটু কম। আচ্ছা, বয়স কিরকম বাচ্চাটার? বাচ্চাটার বয়স হচ্ছে 3 মাস। 3 মাস? আচ্ছা, এই পাঠা বাচ্চাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? 20,000 টাকা। 20,000? তুমি এবার বেশ সুন্দর সুন্দর ছাগল দেখলাম, এগুলো যদি খামারিরা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? ওই তো আমাকে ফোন দিবে দুপুর 1টার পরে থেকে রাত 1টা পর্যন্ত, যে কোনো সময় ফোনে পাবে। যদি আনফর্চুনেটলি কোনো কারণে ফোনে না পায় কী করবে, ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে বা ইমোতে কল দিবে। আচ্ছা, আপনার যে নাম্বারটা ওটা হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। কারণ অনেকেরই কিন্তু একটা অভিযোগ যে আপনার নাম্বারটা বন্ধ পায়, আপনাকে ফোনে পায় না, এটা কিন্তু আমার কাছে অসংখ্য অভিযোগ আসে। না, পাবে, এবার পাবে ইনশাল্লাহ। এবার পাবে ইনশাল্লাহ? হ্যাঁ, একটু বিজি ছিলাম কয়েকদিন, এই কারণে ফোন ধরতে পারিনি। ফোনে পাবে, আর ফোনে যদি কোনো কারণে না পায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে বা ইমোতে মেসেজ দিয়ে রাখবে, আমি ব্যাক করবো। ঠিক আছে। আচ্ছা, আমি ভাই কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।